Advanced Residential Model College, Moymonsingho. Assalamu alaikum. Shukriya shikharthira. Aajke tomader jonno je topic topic ti alochona korbo seti tumra lokkho koro. Oddhay 4 theke amra hyperlink niye kotha bolbo. Dekho amra tomader jonno dui ta point ami ekটু rete rekhechi. Je dui ta point er dike ekটু khyal koro. এখানে বলা হয়েছে যে একই ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা একই ওয়েবসাইটের আমি যদি কথাটা আবার বলি একটু শোনো যে একই ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা আবার আরেকটি জায়গায় বলেছি যে এক ওয়েবসাইটের কোন এক ওয়েব পেজ থেকে ভিন্ন কোন ওয়েবসাইটে গমন করার ব্যবস্থা এখানে এই দুইটি পয়েন্ট যদি তুমি বুঝতে পারো তাহলে হাইপারলিংক বিষয়টা ক্লিয়ার হবে আমি এখানে প্রথম যে পয়েন্টটি বলেছি এটা একই ওয়েবসাইটে কথা বলা হয়েছে যে একই ওয়েবসাইটের ভিতরে যে বিভিন্ন পেজগুলো থাকে সেখানে গমন করার একটা পদ্ধতি সাপোজ তোমরা জনপ্রিয় একটা ওয়েবসাইট ফেসবুক সবাই চালাও ফেসবুকে প্রত্যেকটা পেজ ফেসবুকের ওয়েবসাইটে ঢোকার পরে দেখবে যে স্ক্রল করলে একের পর এক পেজ আসতে থাকে এরকম এক পেজের সাথে আরেক পেজের যে মাঝখানে যেটা লিংক থাকে আমরা সেটা কিন্তু হাইপারলিংক বলতেছি এটা হলো একই ওয়েবসাইটের ভিতরে যদি এরকম হয় আর পরবর্তী পয়েন্টে যেটা বলছি এটা হলো যে এক ওয়েবসাইট থেকে ভিন্ন ওয়েবসাইটেও আবার যাওয়া যায় ইচ্ছা করলে এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোন ওয়েবসাইটে যাওয়া যাবে তো আমরা তোমাকে এই বিষয়টা বোঝানোর জন্য একটু খেয়াল করো আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের ইঙ্গিত দেই তোমরা সবাই অলরেডি এখন বর্তমানে জুম ওয়েবসাইটটি সবাই পরিচিত আমি তোমার জুম ওয়েবসাইটের একটা হোম পেজ নিয়ে একটু কথা বলি তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবে জুম ওয়েবসাইটের যে হোম পেজটি আছে সাপোজ এটার হোম পেজটা যদি এরকম হয় সাপোজ এরকম একটা লিংক থাকতে পারে সাপোজ এটা একটা লিংক কেমন জয়েন এ মিটিং এরকম হতে পারে যে হোস্ট মিটিং এটা আরেকটা লিংক মনে করো যে জয়েন এ মিটিং হোস্ট এ মিটিং এরকম আরো লিংক থাকতে পারে সাইন ইন সাপোজ আমরা একটু নিচের দিকে দেখাই তোমাকে সাইন ইন সাপোজ এটা আরেকটা লিংক হ্যাঁ জি আমরা এটাকে একটা ওয়েবসাইট হিসেবে চিন্তা করছি যে জুম যে ওয়েবসাইটটি আছে তো জুম ওয়েবসাইটের যদি হোম পেজে তুমি ঢুকো তাহলে এই ধরনের বিভিন্ন লিংক তোমরা পাবে সেখান থেকে আমি উদাহরণ হিসেবে তোমাকে বোঝানোর জন্য তিনটি লিংকের ইঙ্গিত দিচ্ছি একটা হলো জয়েন এ মিটিং সাপোজ এটা একটা লিংক হোস্ট মিটিং এটা আরেকটা লিংক বা সাইন ইন এরকম এটা আরেকটা লিংক এরকম আরো অসংখ্য লিংক আছে তো তোমাদের বোঝার জন্য আমি তিনটা লিংক দিলাম তো তোমরা লিংক সম্পর্কে অবগত তোমরা যখন এই জয়েন এ মিটিং এখানে ক্লিক করবে এই পেজটিতে ক্লিক করলে দেখা যাবে এখানে একটা পেজ ওপেন হয় এবং জয়েন এ মিটিং এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এরকম একটা ওয়েব পেজ দেখা যাবে এবং এই পেজটির নাম হয় join.html একটু খেয়াল করো আমরা কিন্তু এখানেই বলছি যে এই প্রথম পয়েন্টটা বোঝানোর জন্য চেষ্টা করছি এখনো যে প্রথম যে পয়েন্টটি আছে যে একই ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে আমরা যাব সাপোজ এটা জুমের একটা ওয়েবসাইট এই জুমের ওয়েবসাইটে কি করলাম যে একটা লিংকে ক্লিক করলে দেখা গেল join.html নামে একটা পেজ ওপেন হলো তাহলে এই লিংকে ক্লিক করলে দেখা গেল আরেকটা পেজে আমরা চলে গেলাম এটাই হলো একই ওয়েবসাইটের ভিতরে যে লিংকগুলো থাকে সেগুলো
একইভাবে হোস্ট যে মিটিং দেখতে পাচ্ছ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আরেকটা পেজ দেখা যাবে এটা একটা পেজ মনে করলাম যে host.html নামে সেভ করা html host.html এটা হলো হোস্ট মিটিং এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে আরেকটা পেজ ওপেন হয় ওই পেজটাকে মনে করলাম host.html কেমন এরকম একটা আরেকটা পেজ দেখা যাবে একইভাবে সাইন ইন এ যদি ক্লিক করো তাহলে সাইন ইন এ ক্লিক করলে কি হবে এখানে আরেকটা পেজ ওপেন হবে যার নাম sign.html এই তো আমরা খেয়াল করো এখানে যা আমরা বলার চেষ্টা করছি তোমাদেরকে যে প্রথম যে পয়েন্টটি আমার যে প্রথম পয়েন্টে বলা হয়েছে একই ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন পেজের মধ্যে যে লিংকের ব্যবস্থাটা হ্যাঁ আমরা সেই বিষয়টা দেখলাম যে জুম যে ওয়েবসাইটটি এসব লিংকে ক্লিক করলে দেখা যায় অন্য একটা পেজ ওপেন হয়ে যায় তো এই যে বিষয়টি তাহলে নিশ্চয়ই এই পেজের সাথে আমাদের এই পেজের লিংক করা আছে আমরা এটাকে কিন্তু বলছি হাইপারলিংক একইভাবে সাইন ইন এ ক্লিক করলে sign.html পেজটি ওপেন হয় এখানেও একটা লিংক করা আছে এজন্য এই পেজটিও দেখা যায় একইভাবে যদি host.html পেজটি আমরা যেতে যাই তাহলে এই লিংকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে host.html পেজটি ওপেন হবে তো এই যে ঘটনাটি এটা হলো আমাদের এক নম্বর পয়েন্ট হাইপারলিংকের যে এক নম্বর পয়েন্টটা বলা হয়েছে যে একই ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার ব্যবস্থা মানে এক পেজ থেকে আরেক পেজে যাব কেমন যেমন হোম পেজে ছিলাম হোম পেজ থেকে আমরা পরবর্তী পেজগুলোতে আমরা গমন করেছি হ্যাঁ যে করার যে ব্যবস্থাটি এখানে দেখানো হয়েছে সেটা হলো হাইপারলিংক তো এটা হলো প্রথম পয়েন্ট এবার আসো আমরা দুই নম্বর পয়েন্ট নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি বলা হয়েছে এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোন ওয়েবসাইটে আমরা গমন করব কেমন এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোন ওয়েবসাইট তো সাপোজ এই হোম পেজে যদি এরকম লেখা থাকে এখানে মনে করে লিখে দিলাম ক্লিক হিয়ার টু গো ফেসবুক একটু খেয়াল করো এটা আমরা আরেকটা লিংক মনে করলাম ক্লিক হিয়ার টু গো ফেসবুক আমরা খেয়াল করো যে অলরেডি জুম নামক যে ওয়েবসাইটটি জুম নামক যে ওয়েবসাইটটি সেখানে আমরা অবস্থান করছি তো এই জুমের হোম পেজে ফেসবুকে যাওয়ার আরেকটা লিংক আছে কেমন আমরা ফেসবুকে যাওয়ার একটা লিংক দিয়েছি এই লিংকে ক্লিক করলে দেখা যাবে ফেসবুক নামক যে ওয়েবসাইটটি সেটা দেখা যাবে তাহলে আমরা কিন্তু দুই নম্বর পয়েন্টে যেটা বলেছি হ্যাঁ আবার একটু খেয়াল করো যে এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো ওয়েবসাইটে আমরা যাব যেমন জুম থেকে আমরা ফেসবুকে ঢুকছি হ্যাঁ মানে এই লিংকটাতে ক্লিক করলে হবে কি এখানে একটা বিষয় প্রদর্শিত হবে এটা হলো ফেসবুক ডট কম www ডট ফেসবুক ডট কম হ্যাঁ তাহলে আমরা কি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ফেসবুক নামক যে লিংক রয়েছে এখানে ক্লিক করলে দেখা যাবে ফেসবুকের যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হবে তাহলে কি ঘটনা আমরা বুঝতে পারছি এখানে যে এক ওয়েবসাইট থেকে ইচ্ছা করলে ভিন্ন ওয়েবসাইটেও যাওয়া যায় তাহলে হ্যাঁ এই যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্ট থেকেই আমাদের সংজ্ঞা দিতে হবে হাইপারলিংক কি তোমরা বলবে যে একই ওয়েবসাইটের এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে অথবা এটাকে ব্যাক করতে হবে যে অথবা এক ওয়েবসাইট থেকে ভিন্ন কোনো ওয়েবসাইটে গমন করার ব্যবস্থাকে হাইপারলিংক বলে তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি এটা তোমাদেরকে হাইপারলিংকটা বোঝানোর জন্য বলেছি তাহলে আমরা হাইপারলিংকের সংজ্ঞা আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী পয়েন্টে যাই তো এখন তোমরা একটু খেয়াল করো এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম এখান থেকে যদি আমরা বলি যে হাইপারলিংকের প্রকারভেদ কি আমরা একটু প্রকারভেদে যাই প্রকারভেদ তো এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে একই ওয়েবসাইট হ্যাঁ একই ওয়েবসাইটের ভিতরে গমন করার ব্যবস্থা আর এটা ছিল এক ওয়েবসাইট থেকে ভিন্ন ওয়েবসাইটে যাওয়ার ব্যবস্থা এখান থেকে হাইপারলিংকের প্রকারভেদ চিন্তা করা যায় প্রকারভেদ আমরা যদি বলি এটা হলো দুই প্রকার কেমন একটা হলো ইন্টারনাল হাইপারলিংক
আমরা ইন্টারনাল হাইপারলিংক বলবো এক নম্বর যে ঘটনাটি যে যদি একই ওয়েবসাইট হয় একই ওয়েবসাইটের ভিতরে যে লিংকের ব্যবস্থাগুলো থাকে এগুলো আমরা বলবো ইন্টারনাল হাইপারলিংক আবার যখন আমরা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে গমন করি সেটাকে বলা হয় এক্সটারনাল কেমন এক্সটারনাল হাইপারলিংক তাহলে ইন্টারনাল এবং আরেকটা হলো কি এক্সটারনাল তো আমরা এখন যদি বলি হাইপারলিংক করার কি মাধ্যম কি মাধ্যম অথবা উপায় যে বা হাইপারলিংকের ব্যবহৃত কি বিষয় তো আমরা এখানে আরেকটা কথা বলবো যে বিষয়গুলো হলো এখানে হতে পারে টেক্সট মানে কাদের মাধ্যমে আমরা হাইপারলিংক গুলো করে থাকি এখানে টেক্সট ব্যবহার করা হয় ইমেজ ব্যবহার করা হতে পারে অডিও ভিডিও ইত্যাদি কেমন আরেকটা বিষয় আমরা একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে মাধ্যম এখানে মাধ্যম বলতে বোঝানো হচ্ছে যে আমরা কাদের সাথে হাইপারলিংক করে থাকি হ্যাঁ আমরা কখনো কখনো দেখা যায় টেক্সট ব্যবহার করি যে টেক্সটের মাধ্যমে হাইপারলিংক করি ইমেজ বা ছবি ছবির মাধ্যমে হাইপারলিংক করা হয় অডিও ভিডিও ইত্যাদি হ্যাঁ এগুলোর মাধ্যমে আমরা হাইপারলিংক করে থাকি আমরা একটু আগে তোমাদেরকে জুমের যে ওয়েবসাইটটি দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা টেক্সট ব্যবহার করেছি যেমন জয়েন এ মিটিং ওইটা লিংক ছিল ওইটা একটা টেক্সট পরে হোস্ট মিটিং সেটা একটা টেক্সট সাইন ইন সেগুলো টেক্সট আমরা টেক্সট ব্যবহার করে হাইপারলিংক করে থাকি আবার ইমেজ বা ছবি ছবি ব্যবহার করেও হাইপারলিংক করা হয় তোমরা যারা ফেসবুক চালাও অনেক সময় ফেসবুকের প্রোফাইল পিকচারে ক্লিক করলে ছবিতে ক্লিক করলে দেখা যায় কি যে তার প্রোফাইলে কি আমরা প্রবেশ করতে পারি তাহলে নিশ্চয়ই ওই ছবির সাথে কি আছে লিংক আছে তাহলে ছবির সাথে লিংক করা যায় একইভাবে অডিও ভিডিও এদের সাথে কি করা যাবে লিংক করা যাবে তো আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছ তো আমরা এর পরবর্তী বিষয়ে যাই দেখো আমরা মাধ্যম আর উপায়ের উপরে আমরা বলবো যে হাইপারলিংকের কিছু বৈশিষ্ট্য রয়েছে কেমন আমরা কয়েকটা বৈশিষ্ট্য জানবো যে হাইপারলিংক কিভাবে চিনবো আমরা কেমন হাইপারলিংক চেনার উপায় একটা হলো নীল রঙের হয় আমি তো ভালো করে বোঝানোর চেষ্টা করি নীল রঙের হাইপারলিংক যেখানে দেখবে হাইপারলিংক করা টেক্সট সর্বদা কি হবে নীল নীল রঙের হবে দুই নম্বর যে বৈশিষ্ট্যটা আছে আমরা বলবো আন্ডারলাইন থাকে আন্ডারলাইন থাকে তিন নম্বর একটা বৈশিষ্ট্য আছে যে মাউস পয়েন্টার নিলে মাউস পয়েন্টার নিলে হাতের আইকন থাকে একটু খেয়াল করো আমরা বলছি এখানে তিনটে কথা বললাম যে হাইপারলিংক চিনার উপায় তুমি কিভাবে লিংক চিনবে এখানে আমরা বললাম যে নীল রঙের হবে হাইপারলিংক করা টেক্সট দেখতে নীল কালার হবে আন্ডারলাইন থাকবে এবং মাউস পয়েন্টার নিলে সেখানে হাতের আইকন হবে হাতের আইকন বলতে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কবজি পর্যন্ত একটা হাত দেখা যায় হ্যাঁ এরকম একটা হাত দেখা যায় এটি হলো মাউস পয়েন্টার নিলে এরকম হয়ে যায় তো তোমরা এই তিনটি বৈশিষ্ট্য তুমি হাইপারলিংক চিনার উপায় কেমন তো আমরা আন্ডারলাইন থাকে মাঝে মাঝে দেখা যায় আবার লিঙ্কে আন্ডারলাইন নাও থাকতে পারে হ্যাঁ আন্ডারলাইন কিন্তু কি আবার উঠিয়েও দেওয়া যায় তো আমরা বেসিক আপাতত যেটু মূল যে নিয়মটি আমরা সেটাই বলছি যে এখানে টেক্সট দেখতে নীল কালার হবে আন্ডারলাইন থাকবে এবং মাউস পয়েন্টার নিলে সেখানে কি হাতের আইকন হবে আশা করি বিষয়টা বুঝেছ তো আমরা বৈশিষ্ট্যের পরে পরবর্তী যে টপিকটি আছে আমরা সেটুকু বোঝানোর চেষ্টা করি কিছু সুবিধা এখানে দেখতে পাবে কেমন হাইপারলিংক করলে আমরা কি সুবিধা পাবো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি যদি সুবিধা একটা বলি এটা হলো যে ব্রাউজার করে সময় বাঁচে আর আমরা প্রথম যে পয়েন্টটা দেখেছিলাম যে এক ওয়েব পেজ থেকে কেমন এক বা এটা লিখতে পারি যে এক অবস্থান থেকে আরো সুন্দর হয় এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়া যায় অন্য
অবস্থানে যাওয়া যায়। একটু খেয়াল করো, আমরা যে যা বললাম যে এক অবস্থান থেকে অন্য অবস্থানে যাওয়া যায়, এটা দ্বারা বোঝানো হয়েছে এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজ অথবা এক ওয়েব পেজ থেকে ভিন্ন কোন ওয়েবসাইটের ওয়েব পেজে যাওয়া যায়। আমরা এটা বলতে পারি, আরেকটা কথা বলতে পারি যে ব্রাউজারকারী সময় বাঁচে, ব্রাউজারকারী সময় বাঁচে। কারণ লিংকে ক্লিক করলে কি হয়, ক্লিক করার সাথে সাথেই সেই ওয়েব পেজে চলে যায় বা ওই ওয়েবসাইটে চলে যায়, কারণ ঠিকানা লিখে সময় নষ্ট করার প্রয়োজন হয় না, কেমন। এজন্য বলা হয় ব্রাউজারকারী সময় বাঁচে আর অতি দ্রুত প্রদর্শন করা যায়, দ্রুত প্রদর্শন করা যায়। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, সুবিধা রয়েছে, তোমরা এই সুবিধাগুলো বাসায় একটু স্টাডি করবে আশা করি। তো আমরা পরবর্তী পয়েন্টে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখো সিনট্যাক্স, আমরা তোমাদেরকে এখন সিনট্যাক্সের বিষয়টা একটু দেখাবো। হাইপারলিংকের সিনট্যাক্সটা যদি বলি, এখানে এটা খেয়াল করো এ, আমরা এতে এ দিয়েছি, এতে এরপরে এখানে যদি বলি আরেকটা শব্দ আসবে এইচ আর ই এফ। তোমাদেরকে ভালো করে সিনট্যাক্সটা আয়ত্ত করতে হবে, এই সিনট্যাক্স অনুসারেই আমরা কি হাইপারলিংকের প্রোগ্রামগুলো করব। তাহলে এতে ব্যবহার করতে হবে, এরপরে এইচ আর ই এফ লিখতে হবে, এখানে লিখতে হবে ইউ আর এল, আমরা ট্যাগ ক্লোজ করব। তারপর এখানে বসবে লিংক টেক্সট, লিংক টেক্সট, তারপরে রয়েছে ক্লোজিং এ। জি, এখন আমি যদি বলি এখানে আমরা যে সিনট্যাক্সটা তোমাদেরকে দেখালাম, এই সিনট্যাক্স সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই আগে আগে, তাহলে এটা বিস্তারিত যদি বুঝতে চাও, তাহলে আমরা বলবো প্রথমে আমাদের ট্যাগ চিনতে হবে। এখানে যে ট্যাগটি ব্যবহার করা হলো এ ট্যাগ, এ ট্যাগের নাম কি, আমরা এটা নাম দিলাম অ্যাঙ্কর ট্যাগ। তাহলে ভালো করে খেয়াল করো অ্যাঙ্কর ট্যাগ, আমরা এই সিনট্যাক্সটিতে যে ট্যাগটি ব্যবহার করেছি আমরা বলছি এ ট্যাগ। এই এ ট্যাগ মানে হলো এটা অ্যাঙ্কর ট্যাগ, এ দ্বারা অ্যাঙ্কর বোঝানো হয়, কেমন। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ, তাহলে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে কি করতে হয়, হাইপারলিংক করতে হয়, এটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে আমরা হাইপারলিংক করব। এখানে অন্য কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না, লিংক তৈরি করতে গেলে অবশ্যই কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এর পরবর্তী যে বিষয়টি আসলো এইচ আর ই এফ, এটা কি, আমরা এটা সম্পর্কে যদি একটু বলি, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। খেয়াল করো আমরা যা বললাম এইচ আর ই এফ, হ্যাঁ, যে শব্দটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। এবং এই সম্পর্কে যদি আমরা কয়েকটা বিষয় কথা বলি, এটা কি, তাই না, যে অ্যাট্রিবিউট তোমরা দেখতে পাচ্ছ এটা ট্যাগ নামের পরে বসে। হ্যাঁ, ট্যাগ নামের পরে বসে, আমরা অ্যাট্রিবিউটের কিছু বৈশিষ্ট্য এগুলো, এগুলো ট্যাগ নামের পরে বসবে এবং ওপেনিং ট্যাগেই বসাতে হবে। খেয়াল করো আমরা এই অ্যাড ট্যাগের ট্যাগ শুরু হয়েছে, এখানে একটা ওপেনিং ট্যাগ এখানে ক্লোজ হয়েছে, এখানে যা দেখতে পাচ্ছ এটা হলো ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগে অ্যাট্রিবিউট গুলো বসে থাকে এবং তা অবশ্যই ট্যাগ নামের পরে বসবে। তো আমরা এটা সম্পর্কে আরেকটু যদি বলি, হ্যাঁ, এরা কি কাজ করে, কেমন, এদেরকে আমরা বলি বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ, বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। আমরা বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ কথা নিচে লিখে দিই, অ্যাট্রিবিউট কি, হ্যাঁ, অ্যাট্রিবিউট কি যদি এই বিষয়টা আমরা বলি, তাহলে বলবো অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। দেখো আমরা একটা ওয়েব পেজে হাইপারলিংক যুক্ত করছি, এখানে হাইপারলিংক একটা বৈশিষ্ট্য, কেমন, এরকম একটা বৈশিষ্ট্যকে যুক্ত করতে কি করা হয়, অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আর এটা সর্বদাই ওপেনিং ট্যাগে বসে, এটা একটা বিষয়। আর এর পূর্ণনাম যদি হয় তাহলে পূর্ণনামটা হবে এরকম, এটাকে আমরা পূর্ণনাম বলি হাইপার টেক্সট রেফারেন্স, রেফারেন্স। হ্যাঁ, খেয়াল করো এইচ আর এফ এর পূর্ণনাম এটা হলো কি হাইপার টেক্সট
রেফারেন্স এখন আশা করি বুঝতে পেরেছো এবং এটা বাধ্যতামূলক আরেকটা বই কথা লিখে দেই ব্যবহার কি বাধ্যতামূলক যে এইচআরএফ যে অ্যাট্রিবিউটটি এটি ব্যবহার করা বাধ্যতামূলক জি আশা করি বিষয়টা মাথায় রাখবে আমরা পরবর্তীতে আসো ইউআরএল কি কেমন এই ইউআরএল দেখতে পাচ্ছো ইউআরএল বলতে আমরা কি বুঝি ইউআরএল এটা এক কথা যদি বলি এটা একটা ঠিকানা ইউআরএল মানে হলো ঠিকানা ভালো করে খেয়াল করো আমরা ইউআরএল যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এটা হলো ঠিকানা তো এখানে ঠিকানা বলতে ঠিকানা হতে পারে দুই ধরনের একটা হলো কি পেজের নাম কেমন এখানে পেজের নাম বসতে পারে আবার ওয়েবসাইটের নামও বসতে পারে ওয়েবসাইটে নাম হ্যাঁ যদি বোঝার খেয়াল লক্ষ্য করো তোমরা যে ইউআরএল আমরা বলছি ইউআরএল মানে হলো ঠিকানা যে আমরা কোন জায়গায় কোথায় আমি ঢুকবো সেই পেজের নাম দিতে হবে হ্যাঁ তুমি যদি একটা পেজে ঢুকতে চাও বা যে পেজে ঢুকবে সেই পেজের নামটি ইউআরএল জায়গায় হবে আবার যদি কোনো ওয়েবসাইটে যেতে চাও তাহলে ওয়েবসাইটের নামটি এখানে দিতে হবে হ্যাঁ এটা হলো ইউআরএল নির্দেশ করছে তাহলে ইউআরএল কোন নাম এটা তোমরা একটু জেনে রাখো ইউনিফর্ম এমসিকিউ অংশ এসে থাকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর আমরা যদি বলি ইউআরএল কি তাহলে আমরা বলবো ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর তাহলে লিংক টেক্সট মানে হলো যে আমরা যে টেক্সটে ক্লিক করব কেমন হ্যাঁ যে টেক্সটে ক্লিক করে আমরা ঢুকবো সেটা হলো লিংক টেক্সট এবং এটা কি ক্লোজিং ট্যাগ তো এই হলো তোমার আমাদের পূর্ণাঙ্গ একটা সিনট্যাক্স হাইপারলিংক করার সিনট্যাক্স তো এই সিনট্যাক্সটি অবশ্যই আয়ত্তে রাখতে হবে এই সিনট্যাক্স অনুসারে আমাদের কি করতে হবে প্রোগ্রাম করতে হবে তো আমি আবারই বলে দেই এখানে এইচআরএফ কি হবে কি বোঝাচ্ছে এইচআরএফ হলো একটা অ্যাট্রিবিউট হ্যাঁ এটি দ্বারা এখানে কি হবে ইউআরএল যুক্ত করতে হয় এবং ইউআরএলটি ডাবল কোটেশনের মাঝে দিতে হয় কেমন ডাবল কোটেশনের মাঝে দিতে হবে তারপরে লিংক টেক্সট ব্যবহার করতে হবে আমরা যদি একটা ছোট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি ছোট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে খেয়াল করো ট্যাগ এ আমরা এইচআরএফ ব্যবহার করলাম ইকুয়াল টু এখানে যদি আমরা লিখি www.facebook.com কেমন facebook.com তাহলে এ ট্যাগ এ দিতে হবে এইচআরএফ লিখতে হবে হ্যাঁ এরপরে ইউআরএল ইউআরএল জায়গায় আমরা একটা ঠিকানা ব্যবহার করলাম facebook.com এবং ওপেনিং এখানে ক্লোজ করব তারপরে এখানে যা হবে এখন খেয়াল করো তোমরা যে আমরা লিংক টেক্সট এটুকু বাকি আছে হ্যাঁ এটুকু জায়গায় একটা লিংক টেক্সট আমরা সাপোজ মনে করো ফেসবুক শব্দ দিয়ে দিচ্ছি হ্যাঁ ফেসবুক পরে ক্লোজিং হ্যাঁ এই তো আমরা ওই সিনট্যাক্স অনুসারে একটি এক লাইন একটা প্রোগ্রাম করলাম যেখানে ফেসবুকের ঠিকানা দেওয়া হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই প্রোগ্রাম হচ্ছে রান করো যদি ফলাফল দেখো কেমন যদি আমরা ফলাফলের দিকে যাই তাহলে আসবে ফেসবুক শব্দটি ফলাফলে আসবে একটু খেয়াল করো তোমরা যদি এক লাইনের প্রোগ্রামটি করো তাহলে ফলাফলে দেখতে পাবে যে লিংক টেক্সটের যে জায়গাটুকু লিংক টেক্সটের যে জায়গাটা এখানে আমরা যা ব্যবহার করব সেটাই ফলাফলে আসবে এবং এর নিচে একটা আন্ডারলাইন দেখা যাবে কেমন তাহলে লিংক টেক্সট যে জায়গাটা সেটাই ফলাফলে আসবে এবং তার নিচে কি থাকবে আন্ডারলাইন থাকবে আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে দেখা যাচ্ছে না আমরা কিন্তু এই বৈশিষ্ট্যে বলেছি যে কি থাকে আন্ডারলাইন থাকে টেক্সট নীল রঙের হয় একটু মাথায় দেখো এই যে ফেসবুক যে শব্দটি এটা দেখতে কি হবে নীল রঙের হবে কম্পিউটার যদি করে থাকো এবং এই লিংকে যদি আমরা মাউসের পয়েন্টার নিয়ে আসি এখানে হাতের আইকন দেখা যাবে হাতের আইকন হয়ে যাবে তাহলে কয়টা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য তাহলে এভাবে যদি আমরা লিংক করি হ্যাঁ লিংক তৈরি করি তাহলে কি আমাদের ফলাফলে তিনটি বৈশিষ্ট্য আসবে এক হলো যে ফেসবুক
শব্দটি নীল রঙের হবে আন্ডারলাইন থাকবে এবং এই লিংকে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে আসি তাহলে হাতের আইকন আমি বলছিলাম যে কবজি পর্যন্ত একটা হাত দেখা যাবে তাহলে এই হলো আমাদের হাইপারলিংকের বিষয় তো এখানে আজকে আমরা যা করলাম কেমন আমরা আমাদের এই জায়গাটুকুতে যা করেছি এক নজরে তোমাদের কে বলি আজকে আমরা কি শিখলাম আমাদের এই ক্লাসটিতে যা করা হলো কেমন এখানে আমরা আজকে যা করলাম সেটা হলো এক এখানে হাইপারলিংক দেখো তোমরা ভাষায় যে প্রশ্নগুলো রেডি করবে এই জায়গা থেকে যে হাইপারলিংক থেকে আমরা করেছি এটা সংজ্ঞা করেছি এরপরে করেছি প্রকারভেদ করেছি মাধ্যম আমরা কি মাধ্যম ব্যবহার করতে পারি বা উপায় এগুলো করেছি এরপরে আমরা করেছি বৈশিষ্ট্য করেছি সুবিধা করেছি আর হলো সিনট্যাক্স আমরা হাইপারলিংকের একটি প্রশ্নের এই কয়েকটা দিক তোমাদের সাথে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে যে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ